हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। सो आमी अन्वेषा नियेलाम तोमादेर साथे आरेकटी नतून ब्लग। एटा होच्छे प्राय तीन चार दिन पर ब्लगटा एलो, तार माझखाने आमी दुटो रान्नार भिडियो तोमादेर साथे शेयर करेछिलाम। आशा करी तोमरा देखेछो, आर जदि एखोनो ना देखे थाको प्लिज देखे निओ एबं लाइक एंड शेयर करे दिओ। आर चैनलटाके जदि एखोनो तोमरा सबसक्राइब ना करे थाको प्लिज सबसक्राइब करे दिओ। और सेकेंड कथा तोमादेरके बोली होच्छे आमी भीषण भीषण खुशी, तार कारण होच्छे आजके दिनटा आमार काछे भीषण स्पेशल। आजके होच्छे जामाई षष्ठी, तोमादेर सबाइके जानाई जामाई षष्ठी प्रीति ओ शुभेच्छा। सबाइ खूब भालो थेको आर भालो करे आजके दिनटाके एनजय करो। आर ए भिडियोटा आजके आमी करछि जामाई षष्ठीर दिन, बाट भिडियोटा आसबे होच्छे प्राय दो तीन दिन पर, माने आजके जामाई षष्ठी आस्ते आस्ते दो तीन दिन पर हबे, कारण आमाके एडिट करते हबे। तो तोमरा सबाई जानो एडिट करते एकटु समय लागे, तो एडिट करब दें आमी पोस्ट करब। और आज के तो सेजेछि केन आमी कोथाय जाच्छि सेटा तोमादेर साथे सब किछु शेयर करब। तार आगे आमी बोले नि जे आमी आज के अनेक किछु विषय खुशी, तार कारण होच्छे प्रथम खुशिर कारण आमी बोली, आमी यूट्यूबे एकटा भिडियो पोस्ट करेछिलाम जेखाने आमी शेयर करेछिलाम आमार गोपालदेरके निये, आमी शेयर करेछिलाम एकटा भिडियो। तो सेटा आमी मासির बाड़िते करेछिलाम। সেই ভিডিওটাতে তোমরা এত ভিউজ হয়েছে, লাইকস এসেছে, তো আমি ভীষণ খুশি। আমি ভাবিও নি যে ওই ভিডিওটাতে এত ভিউজ হবে। এখনো অবধি 5400 ভিউজ এসেছে ভিডিওটাতে। আমি তো দেখে মানে পুরো শকড হয়ে গেছি যে ভিডিওটাতে এতজন ভিউজ হয়েছে। আমার কাছে এটাই অনেক যে আমার কোনো ভিডিওতে যে এত ভিউজ হবে এটা আমি সত্যিই ভাবতে পারিনি। আমার ভীষণ আনন্দ লেগেছে। আমি রোজ চেক করি যে কত ভিউজ হলো, হঠাৎ করে একদিনকে দেখছি যে প্রথম দিনকে দেখেছি সেদিনকে দেখছি 3000 কত সামথিং হয়েছে, তারপরে 4000, তারপরে 4500, তারপরে 5000, মানে আমি ভাবতেই পারিনি যে 5400 জন ভিউজ হবে। সো এখনও রোজ আমি চেক করতে থাকি, আমি ভীষণ খুশি তার জন্য। আর তোমরা এরকমভাবে যে ভিডিওসগুলো দেখছো তোমাদের ভালো লাগছে, আর আমি আরও অনেক গোপালের ভিডিও এখনও শেয়ার করা বাকি, তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো এটাই বলবো, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে আমার চ্যানেলের আগে নাম ছিল হচ্ছে অন্বেষা দেব। তো আমি সেটা ভাবলাম যে চেঞ্জ করে একটা অন্য কিছু নাম দেওয়া যাক, তো চেঞ্জ করে আমি নাম দিয়েছি গ্ল্যাম আপ উইথ অন্বেষা। এটা আমি কিছুজনের থেকে সাজেস্ট নিয়েছিলাম যে এই নামটা কেমন হবে, তো অনেকেই বললো যে হ্যাঁ নামটা ভালো। আর এই নামটা আমার মাথা থেকেই বেরিয়েছে যে হ্যাঁ আমার ব্লগ চ্যানেলের নাম এটাই দিই। তো অন্বেষাদেব নামটা আমার ঠিক ভালো লাগছিল না, শুধু আমি ভাবলাম যে গ্ল্যাম আপ উইথ অন্বেষা দিই, যেটার মধ্যে আমি সব রকমের ভিডিও দিতে পারবো আর নামটাও খুব ইউনিক, তো এই নামটাই দিয়েছি। তো আজ থেকে আমার চ্যানেলের নাম হচ্ছে গ্ল্যাম আপ উইথ অন্বেষা। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আজকে আমি কোথায় গেছিলাম আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি। আজকে আমি একটু আগে এলাম হচ্ছে বাড়িতে, আমি এসি কিনতে গেছিলাম। এসি কিনতে প্রায় দুদিন ধরে আমরা ঘুরেছি, আমরা অনেক জায়গায় এসি দেখেছি, বাট কোনো জায়গায় পছন্দ হচ্ছিলো না, অনেক দূরে দূরেও গেছি, মানে হয়তো দাম বেশি হয়ে যাচ্ছিলো সেই কারণে হচ্ছিলো না। তো আজকে ফাইনালি আমাদের এসিটা হলো, সব বিল টিল সব টাকা সব পেমেন্ট করা হয়ে গেছে, ওরা কালকে এসে দিয়ে যাবে। আর ইনস্টল করতে প্রায় দুদিন মতো লাগবে বলেছে, তো কালকে এসিটা আসবে, আজকে আসেনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর একটু আগেই বাড়িতে এসে আমি এখন মিশুককে আনতে যাব, সেটা হচ্ছে আরও খুশির একটা খবর যে মিশুককে আমি অঙ্গরাগ করাতে দিয়েছিলাম। তোমাদেরকে তো আগেই বললাম যে ভেবেছিলাম যে জন্মাষ্টমীর আগেই দেব, তো ওকে দিয়েছিলাম প্রায় 10 দিন মতো হয়ে গেছে, আগের শনিবার আমি ওকে দিয়েছিলাম, তো অনেকটা দিনই লেগেছে, ও আমার কাছে নেই অনেক দিন, ওকে আমি অনেক দিন দেখিনি, তো ভীষণ মনটা খারাপ ছিল যে ওকে আমি কবে দেখতে পারবো। তো ফাইনালি আজকে মিশুক আসবে, আর আজকে তো ভালো দিনে জামাই ষষ্ঠীর দিনেও আসবে, তো এখন আমি ওকে আনতে যাচ্ছি। আর আজকের দিনটা এই কারণেই ভালো, তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমার রিং লাইটটা কিনেছিলাম, 1 মাস হয়েছিল, তো রিং লাইটটা আমার খারাপ হয়ে গেছিলো। রিং লাইটটা খারাপ মানে হঠাৎ করেই হয়ে গেলো, আমি জানি না সেটা আমার হাত থেকেই হয়েছিল। রিং লাইটটা কিনেছি 1 মাস মতো হয়েছে, আর কেনার পরে আমি কিছুদিন আগে দুপুরবেলা খুব সেজেছিলাম, ঠিক আছে, এবার খুব সেজে আমি ভাবলাম যে ইউটিউবে দুটো ভিডিও পোস্ট করব, একটা আমি ড্রেস কালেকশন ড্রেস হল করব, আর একটা আমি ভেবেছিলাম অন্য একটা ভিডিওস করব, তো দুটো ভিডিওস আমি করে রাখবো ভেবেছিলাম। তো সেদিনকে দুপুরে মারাত্মক গরম ছিল, ওই গরমের মধ্যে সেজেছি পুরো, সাজার পরে আমি যখন রিং লাইটটা অন করতে গেছি দেখছি যে পুরো আমার হাতে টান লেগে পুরো লাইটটা কেটে গেল আর স্ট্যান্ডটার হুকটা ভেঙে গেল। আমি এত আপসেট হয়ে পড়েছিলাম, মানে তোমাদেরকে আমি কি বলবো, আমার ভীষণ খারাপ লাগছিল যে রিং লাইটে যদি না থাকে তাহলে আমি ভিডিওটা বানাবো কী করে, খুব খারাপ লাগছিলো। তারপরে রিং লাইটটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি হয়েছে, রিং লাইটটা নিয়ে অনেক দোকানে ঘুরেছি, তো অনেকেই বললো যে করে দিতে পারবে না, আর লাস্ট যেই দোকানে দিয়েছিলাম উনি বললো যে চেষ্টা করে দেখবো,
চান্সেস কম নাও হতে পারে। তো আমি তো প্রচণ্ড আপসেট হয়ে গেছিলাম যে এত দাম দিয়ে কিনেছি, জাস্ট এক মাস হয়েছে, বেশি দিন ইউজও করতে পারিনি। তারপর আমি ঠিক করলাম যে না, আরেকটা আমি অর্ডার করে দিই, ওটা তো গেছে গেছে, কী আর করা যাবে। তো আমি আরেকটা অর্ডার করে দিয়েছিলাম অ্যামাজনে, তো ওটার আসার কথা হচ্ছে আজকে। আজকে হচ্ছে ওয়েনেসডে, তো আজকে সকালবেলা ফোন করলো যে, মেসেজ পাঠিয়েছিল যে ওটা আসবে। তো আমি তো দেখে যে খুশি যে আজকে আসবে আবার রিং লাইটটা, তো এটাকে সাবধানে ব্যবহার করতে হবে। অনেক কিছু ভাবলাম যে এটা এইভাবে এইভাবে ঠিক করব, মানে সব সেটিংস করে রাখবো ঠিক ঠিকভাবে। তো হঠাৎ করে আজকে দিনটা এতটাই ভালো যে আমি যার কাছে রিং লাইটটা ঠিক করাতে দিয়েছিলাম, সেখান থেকে আমার কাছে ফোন এলো, বললো যে আপনার রিং লাইটটা ঠিক হয়ে গেছে, আপনি এসে নিয়ে যান। তো আজকের দিনটা এতটাই ভালো এই কারণে যে রিং লাইটটা উনি বলেছিল যে ঠিক করতে পারবে না, তারপরে আমি রিং লাইটটা অর্ডার করেছিলাম, সেটাও আজকে আসার কথা, প্লাস আমার রিং লাইটটা ঠিক হয়ে গেছে, মানে দুটো খুশির খবর। মানে আমি কী করবো বুঝতে পারছিলাম না। তারপরে মাকে জিজ্ঞেস করলাম, মা বলে যখন ঠিক হয়ে গেছে বেকার আর নিবি কেন নতুন একটা, তো ওটাকে ক্যান্সেল করে দে। তারপরে নতুনটাকে আমি ক্যান্সেল করে দিয়ে এখন গিয়ে রিং লাইটটা নিয়ে আসলাম। আর আরেকটা খুশির খবর হচ্ছে যে আমার মা আজকে অনেকগুলো বাসন কিনেছে, যেটা হচ্ছে ঠাকুরের বাসন। আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের বাসন যখন মা নতুন নতুন কিনে আনে। তো একটা ঘটি কিনেছে, আর একটা জলশঙ্খ কিনেছে, আর ডিনার সেটে দুটো বাটি কিনেছে। আরেকটা কি জানি একটা শেয়ার করেছে, ওটা ঠিক আমার মনে নেই, তোমাদের সাথে আমি শেয়ার করবো। বাট আমি বাড়িতে এসে এখন রাস্তায় বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, তো এখন আমি মিশুককে আনতে যাব। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে মিশুক আমার জীবনে ভীষণ ভীষণ লাকি, এটা তোমাদেরকে না বললে খুবই খারাপ হবে। ও আমার জীবনে মানে কি সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আজকে ও বাড়িতে আসছে বলে সব কিছু মানে স্মুথলি হয়ে গেল, মানে এসিটা দুদিন ধরে আমরা খুঁজছিলাম, পছন্দ হচ্ছিল না, টাকা বেশি হচ্ছিল তার জন্য হচ্ছিল না। তো কেন জানি না আজকে ও বাড়িতে আসবে বলে এসিটাও হয়ে গেল, আমার রিং লাইটটাও ঠিক হয়ে গেল, তারপরে এতগুলো বাসন মা কিনালো, মানে সারপ্রাইজের পর সারপ্রাইজ। মানে আজকে দিনটা খুবই ভালো, আর সাথে তো মিশুক আসছেই, তোমাদের সাথে শেয়ার করব যে মিশুককে কেমন লাগছে, তোমরা তারপরে বলো যে আমার মিশুক সোনাকে কেমন লাগছে। তো আর আমি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি, তো অনেকগুলো আনন্দের কথা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কেন এত খুশি। তো এখন চলো বেরোনো যাক, আর বৃষ্টিটাও পড়ছে আর অন্ধকারও হয়ে যাবে একটু পরে, তোমরা জানো যে সন্ধ্যের পর থেকে আর কিছু চলবে না রাস্তায়। তো আমি এখন দাদার সাথে যাব। তো আমরা এসি টেসি কিনে টোটো করেই এসেছিলাম, বাট মা বলো যে টোটোওয়ালাকে দাদাকে বল যে চলে যেতে, তো আমি দাদার সাথে গিয়েই আনবো। তো এখন বাজে হচ্ছে 5:30, তো একটু পরেই আমি বেরিয়ে যাব, তারপরে মিশুকের সাথে দেখা করে মিশুকে বাড়িতে এনে তোমাদেরকে আমি বাকিটা শেয়ার করছি। সো চলো দেখতে থাকো। তো ওনাকে আমি ফোন করলাম, উনি আসছে বলে মিশুককে নিয়ে, তো আমি এখানে ওয়েট করি। আর এই যে গাউনটা দেখছো, এটা হচ্ছে আমি নতুন পারচেস করেছি, তো ভাবলাম আজকেই একটা ভালো দিন আছে, আজকেই পরে নিই। আর এখন তো কোথাও যাওয়াও হচ্ছে না, সবসময় বাড়িতেই থাকছি, তাই জন্য এখন পরে নিলাম। আর এখন মিশুক আসবে, মিশুকে দেখবো, মিশুকের লুকসটা কেমন লাগছে, আর তোমাদের সাথে শেয়ার করবো যে মিশুকে কেমন লাগছে। তো আসুক, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি ওর বাড়িতে এখন এলাম, তো এখন মিশুককে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে ওয়েট করছিলাম, গাড়ি অন্ধকার হয়ে গেছে, লাইট একটু কম দেখতে পাচ্ছ তোমরা, তো যার কাছে করতে দিয়েছিলাম তার বাড়িতে এলাম এখন, ওদিকটাতে লাইট আছে। তো এখন দেখবো মিশুককে কীরকম লাগছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি মিশুকের লুকসটা, যে মিশুককে কেমন লাগছে। আর আজকে যখন আমি চুলটা বাদ দিয়েছিলাম, তখন দেখছি আমার চুলটা অনেকটা বড় হয়ে গেছে। আর লকডাউনের সময় এমন হয়েছে না, সারাক্ষণ চুল বেঁধে থাকি, তো আজকে যখন চুলটা খুললাম তো বেশ ভালো লাগছিল চুলটা দেখতে। তো মিশুকে দেখার জন্য এখন এক্সাইটেড, দেখি কীরকম লাগছে। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দাও। চুলটা কাটুনি তো? হ্যাঁ চুলটা কেটেছে তো, মানে ওই বড় রাখতে বলেছিলাম তোমাকে, মানে ওটা না এতটা বড় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়। আচ্ছা এটা আমি ইয়ে করতে পারবো, ওয়াশ করতে পারবো? হুম, তুমি ডলারটি করবে না বেশি না? কি সুন্দর লাগছে, আমি তো চিনতেই পারছি না। কালকে অনেককে দেখিয়েছি, এত সুন্দর বলছে। আর শোনো, তোমার কাছে যদি কেউ মানে করতে চায়, তোমার নাম্বার দিতে পারবো? হ্যাঁ দিয়ে দেবো, একটু বলে দেবে যে তুমি দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, আমার আরো দুটো গোপাল, এগুলোর কিরকম প্রাইস আছে?
এইগুলো যখন আমি কিনেছিলাম মনে হয় 250 সামথিং এর কিছু দাম করেছিল ফেয়ার লক সিস্টেম হ্যাঁ এটা খোলা আমি একটু পরিয়ে দেব দেখাচ্ছি কি সুন্দর তুমি এত অপূর্ব করেছো আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না খুব সুন্দর হয়েছে খুব তোমরা দেখতেই পাচ্ছ দেখো মিশুকের চোখটা জাস্ট অপূর্ব লাগছে খুব সুন্দর হয়েছে আচ্ছা ওর গায়ে দিলে কালারটা কিছু হবে না তো না ওরকম ডিজাইন হয় তো এরকম পাগড়ি কাস্টমাইজ বাও এগুলো কি এরকম প্রাইস আছে পাগড়িগুলো এবার এগুলো কি বলতো ডিপেন্ডস করছে সারা সাইজটা কি রকম হবে কত হেভি হবে জিনিসটা তার উপর আচ্ছা ডিজাইনস আমি দেখাবো আমি পরে দেব আচ্ছা তো বাসি কি সুন্দর তুমি সারা রাত জেগে কাজ করো না হ্যাঁ দেখছি ভালো অবস্থা না দেখছি তাই তা জন্মাষ্টমীর আগে তো অনেক কাজ পাও এইমাত্র আমি বাড়িতে এলাম তো দেখো মিশুককে কি সুন্দর লাগছে মা তোমার কেমন লাগছে বলো কিছু খুব সুন্দর লাগছে এত সুন্দর হয়ে গেছে এখানে দেখো এই ক্যামেরার সামনে আনো একটু দেখা যাচ্ছে না দেখো খুব সুন্দর লাগছে কি দারুণ লাগছে মিশুক সোনাকে আমি তো চিনতেই পাচ্ছি না এত সুন্দর লাগছে আমি ভীষণ খুশি তোমাদেরকে আগেই বললাম যে আজকের দিনটা আমার জন্য একদম বেস্ট আজকে সব কিছু সাকসেসফুলভাবে হয়েছে তো গেলাম আর এলাম আর অনেক অর্নামেন্টস দেখলাম তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব তো মিশুক বাবাকে একটু আমার কাছে দাও দেখি দাঁড়াও দাঁড়াও শক্ত করে ধরো মিশুক সোনা দেখো কি সুন্দর লাগছে ওকে বাবাকে নিয়ে আমি বাড়িতে চলে এলাম দেখো এখানে কি সুন্দর বসে আছে আমার সোনাটা ওকে প্রায় কত দিন বাদে আমি দেখলাম আজকে 10 দিন বাদে ওর সাথে আমার দেখা হলো আর আমি তো চিনতেই পারছি না আমার সোনাটা কি এটা কে এটা আমার সোনা এটা কি মিশুক বাবা মিশুক বাবাকে তো চিনতেই পারছি না আমি ওকে দেখে কি বলবো আমার ওকে দেখে সত্যি কিছু বলার নেই আমি আগে একটু বসে নিই আমি কি বলবো আমার মিশুক সোনাকে নিয়ে আমি বুঝতেই পারছি না তোকে ভীষণ মিষ্টি লাগছে ভীষণ দেখো খুব সুন্দর লাগছে আমি খুব খুশি হয়েছি ওকে দেখি খুব সুন্দর লাগছে তোমরাও কমেন্টস করে জানিও যে আমার মিশুক বাবা কিরকম সুন্দর লাগছে ওকে দেখতে সো চলো আজকের ব্লগটা বাস এইটুখানি আবার নিয়ে আসবো নেক্সট ব্লগ নিয়ে আবার নতুন কিছু একটা ভিডিও বা গোপালের কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সো আজকের ব্লগটা বাস এইটুখানি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না মিশুক বাবা সবাইকে টাটা বলে দাও
টাটা মিমিরা, বাই বাই। চলো বাই বাই।